আমরা সকলে জানি মাশরাফি একজন বন্ধুপ্রিয় ব্যক্তি এবং একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সারাদিন নির্বাচনী এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া শেষে বাড়িতে পৌঁছে বন্ধুদের দ্রুত বলে, সবাই লুঙ্গি গামছা পর, মধুমতী নদীতে যাব গোসল করতে। ক্যাপ্টেনের কথা মতো বন্ধুরা সবাই লুঙ্গি গামছা নিয়ে বন্ধু হুইপ মাশরাফির গাড়িতে চেপে ওঠে মধুমতী নদীতে গোসল করার উদ্দেশ্যে। 20 বছর আগে ফিরে যায় নতুন করে বাল্য বন্ধুদের সাথে হুইপ মাশরাফি। ফুটবল হাতে পেয়ে বন্ধু জাহিদের মাথায় আক্রমণের চেষ্টা করেন ক্যাপ্টেন মাশরাফি। বিশ বছর আগের মতোই ঠিক নৌকার মাথা ধরে নদী পাড়ি দেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। এবার তুই নিয়ে এই ঘুরো
ডলার গন্ডা হয়ে যাবে ওই 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 এইটা ডলার মাছ আছে মাছ আছে আরে না তুই যাব না এই ইচ্ছাতে এই আসেন বন্ধু গাল দিন এই দাদি পাইনো ভাই একটু দেন তো আমার কিন্তু থাকি তোর তাকে শালার ভাই দড়ি পাঠাবো দড়ি দেবো নেতা তো এমনই হওয়া উচিত যে সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশবে যে কেউ বুঝতেই পারবে না সে একজন হুইপ কিংবা একজন সংসদ সদস্য। মাশরাফি মানেই অসাধারণ। আসি আসি ভাল্লাম।